আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি অবস্থান করছি নাটোর সদর উপজেলার আমহাটি শিবপুর গ্রামে। এই গ্রামের একজন প্রান্তিক খামারি মোহাম্মদ আকবর আলী আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে কিছু ভেড়া ও ছাগল পালন করেছেন। আজকে আমরা তার খামারটি পরিদর্শন করে দেখব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। দর্শক, মোহাম্মদ আকবর আলী একজন প্রান্তিক খামারি। তিনি তার খামারে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে বাসায় তৈরিকৃত খাবার খাইয়ে এই ছাগল ও ভেড়াগুলো লালন পালন করে থাকে। প্রিয় দর্শক, তিনি কুরবানিকে সামনে রেখে এই পশুগুলো প্রস্তুত করেছেন। তিনি আশা করছেন এগুলো এবারের ঈদে বিক্রয় করবেন। প্রিয় দর্শক, যারা ভেড়া কুরবানি দিতে চান তারা এই প্রান্তিক খামারের সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, এই খামারে দুইটি কুরবানি উপযোগী ভেড়া রয়েছে যার দুইটি করে দাঁত ভেঙেছে। ভেড়ার পাশাপাশি তার খামারে ছাগলও রয়েছে। যদি কারো ছাগল দরকার হয় তাহলে ছাগলও কিনতে পারেন এই খামার থেকে। আর ছাগল দুইটির চারটি করে দাঁত ভেঙেছে। তো আগ্রহী ক্রেতাগণ যারা এই ছাগল বা ভেড়া ক্রয় করতে চান তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক, আমি ঠিকানাটা আবার বলছি, নাটোর সদর উপজেলার আমহাটি শিবপুর গ্রাম। খামারের নাম মোহাম্মদ আকবর আলী। প্রিয় দর্শক, প্রতি বছরই কুরবানিকে সামনে রেখে আমাদের দেশের প্রান্তিক পর্যায়ে অনেক খামারি ছাগল ভেড়া লালন পালন করে থাকে। সেদিক থেকে আমাদের নাটোর জেলাও এবার পিছিয়ে নেই। প্রিয় দর্শক, গ্রাম পর্যায়ের এই ছোট ছোট খামারি পশুগুলো বিক্রয়ের বিষয়টি মাথায় রেখে আজকে আমার এই ভিডিওটি করা।